হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে আসলাম এটা ছিল একটা বুধবার দেখো আমি বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর কোথায় যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে আমার আমার বরের নিমন্ত্রণ ছিল আমি হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম কারণ টুকুন এক জায়গায় গিয়েছিল কাজে ও ফেরার সময় আমাকে পিক করে নেবে আর এপাশের পাশের মোমোর দোকানটা দেখো এটা কিন্তু আমাদের পাড়ারই খুব ভালো মোমো বানায় একটু দূর এগিয়ে আসতে না আসতেই টুকুন দেখলাম এসে পৌঁছে গেছে তো ভাবলাম নিমন্ত্রণ যখন আছে খালি হাতে তো যাওয়া যায় না কি নেওয়া যায় তো ভাবলাম মিষ্টি নিয়ে আমার শ্বশুর কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর মিষ্টি মানেই আমাদের শরৎ কলোনির আলাপন সুইটস আমি চলে গেলাম তবে না একটা জিনিস রাত্রিবেলা মিষ্টির দোকানে ভ্যারাইটিস একটু কমই থাকে এটা সাধারণ ব্যাপার কারণ আমরা গিয়েছিলাম প্রায় আটটার সময় রাত দশটায় দোকান বন্ধ হয়ে যায় ন্যাচারাল কথাই তখন তো আর আমি বিভিন্ন ভ্যারাইটিজের মিষ্টি পেতে পারি না সকালবেলা গেলে যেমন অনেক ভ্যারাইটিস পাওয়া যায় তাও যাই হোক আমি দু রকমের মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম আমরা দুজন মিলে আমাদের শ্বশুর বাড়িতে আর একটা জিনিস দেখো এদিকে ঘর অন্ধকার টিভি চলছে আর আমার শাশুড়ি ভেতরের ঘরে গিয়ে বসে আছে যাই হোক মামুনের হাতে মিষ্টিটা দিয়ে দিলাম আর তারপর কিছুক্ষণ বাদে আমার শ্বশুর মানে বাপিও কিন্তু বাড়িতে ফিরে আসলো বাপি একটু সন্ধ্যাবেলা হলে এদিক ওদিক বেরোয় তো বাপি ততক্ষণে ফিরে চলে এসেছে আর বাপি আসার পর কিন্তু চা আর পাপড় ভাজা নিয়ে আমাদের সন্ধ্যের আড্ডা পুরো জমজমাটি বাপি বাড়িতে আসা মানে চা এক কাপ হতেই হবে তা না হলে হবে না আমার শ্বশুর চা খেতে একটু পছন্দ করে বারবার চা হলে একটু সেটা বেশ এনজয় করে তো আমরা সবাই মিলে এক জায়গায় গল্পগুজব করছিলাম সন্ধ্যাবেলাটা দারুণ কাটলো কিন্তু মাঝে মধ্যে এই রকম একটু গল্পগুজব হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই কিনা বলো আর আমি না এই একটা জিনিস কিনেছিলাম আগের দিন লজেন্স মধ্যে রেখে দিয়েছিলাম ব্যাগের আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম ওটা ওমা এই করতে করতে দেখি এক ঝুড়ি ভর্তি লুচি এনে হাজির করেছেন আমার শাশুড়ি আমার শাশুড়ি বেলেছে আর আমার দেওর কিন্তু ভেজেছে কত ভাগ্যবতী দেখো আমি আর এদিকে কিন্তু মাংস রয়েছে আম রয়েছে স্যালাড রয়েছে কত লুচি ভেজেছে মামনি শুধু একবার দেখো রাত্রিবেলা কি এত কেউ খেতে পারে বললেও শুনবে না এক গাদা গাদা দেবে খেতে আর কি বলবো যাই হোক মা বাবার মন সন্তানদেরকে তো বেশি একটু খাওয়াতেই চায় তারা কি আর বোঝে আমরা এখন কতটা খেতে পারি আর পারি না তবে এই সময়টা আমি কিন্তু দারুণ এনজয় করছিলাম বিয়ের প্রথম প্রথম আমরা কিন্তু এরকমভাবে একসাথে সবাই বসে খেতাম পাঁচ বছর আগের কথা খাওয়া দাওয়া চক করে মিষ্টির ছবি তুলতেই ভুলে গেছি যাই হোক অনেকটাই রাত হয়ে গেল সব কিছু কমপ্লিট হতে তারপর কিন্তু আমি আর আমার বর বাড়ির পথে রওনা হলাম আর আমার শাশুড়ির সামনের দিকে কতগুলো গাছও লেগেছে বেশ ভালো লাগে কিন্তু বারান্দায় এরকম বেশ গাছ থাকলে তবে আমার শ্বশুরবাড়ির রাস্তার সামনের দিকটা না একটু অন্ধকার তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর সামনে একটা বড় পুকুর আছে সকালবেলা কোনো সময় গেলে দেখাবো সকালবেলা আমার আসার একদমই সময় হয় না তো আমরা গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর ওদিকে দেখো বারান্দায় আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে সি অফ করছে এই দিনটা কিন্তু দারুণ কেটেছিল সন্ধ্যাবেলাটা আর ওয়েদারটাও দারুণ ছিল রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে কতটা বৃষ্টি হয়েছিল বেশ ভালো বৃষ্টি হয়েছিল রাস্তার এদিকে ওদিকে কিন্তু জলও জমেছিল নেচারটা মানে বেশ আরামদায়ক ছিল আর তার সাথে লুচি মাংস দিয়ে কিন্তু একদম জমে ক্ষীর তোমাদের কেমন লাগছে বলো তো আমাদের যুগলবন্দির ভিডিওগুলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো এই দিনটা তো আমাদের এরকমভাবে শেষ হয়েই গেল তবে খুব আনন্দ হলো খুব মজা হলো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিও তো চলো টাটা বাই বাই